আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুব বেশি একটি স্পেশাল হবে, কারণ আজকের ভিডিওতে সব ল্যাপটপ থাকবে যেগুলো 1 লাখ টাকার উপরে প্রাইস, এবং সবগুলো ল্যাপটপে কিন্তু পুরো রমাদান উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট থাকবে। এখানে এইচপি স্পেকট্রা আছে, ডেল প্রিসিশন, NB15, X360 ডিগ্রি সহ বেশ কিছু ল্যাপটপ কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস। ঈদ উপলক্ষে, রমজান উপলক্ষে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু বিশাল আকারের ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকের ভিডিওতে। সর্বপ্রথম যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে NB15 X360 ডিগ্রি মডেলের ল্যাপটপ। ল্যাপটপটা হচ্ছে Core i5 11th generation, 8 জিবি র্যাম, 512 জিবি SSD, M.2 NVMe Gen4 SSD। চাইলে কিন্তু আপনারা র্যাম SSD দুটোকে আপগ্রেড করতে পারবেন। ল্যাপটপটা একদমই ব্র্যান্ড নিউ, নট এ সিঙ্গেল ডে ইউজ। এখন অনেকে বলে থাকে যে নট এ সিঙ্গেল ইউজ, এটা আমরা কীভাবে বুঝবো যে ইউজ করা হয় নাই? সেটা যদি শপে আসেন আমরা আপনাদেরকে এটা গাইড করব। সো NB15 F 360 ডিগ্রি ল্যাপটপটা আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 70% কাভারেজ, একটা ব্যাকলিট কিবোর্ড পাবেন, এবং খুব বিগ সাইজের একটা ক্লিকলেস ট্র্যাকপ্যাড পাবেন। ট্র্যাকপ্যাডটা যথেষ্ট স্মুথ এবং ক্লিকলেস সাউন্ডলেস একটা ট্র্যাকপ্যাড পাবেন। ব্যাঙ্গার অপশনের প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড সিস্টেম। এখানে কিন্তু প্রাইভেসি একটা ক্যামেরা আছে, দেখেন উপরে যে ক্যামেরা অন অফ হয়। কিবোর্ডের ভিতরে পাওয়ার বাটন আছে। যদি 360 ডিগ্রি মোডে রোটেট করা হয় ল্যাপটপটাকে, প্রেজেন্টেশন, ট্যাব এবং সিনেমাটিক মোডে চাইলে ইউজ করতে পারবেন। সো এই কন্ডিশন অবস্থায় এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন 85,000 টাকা। এইটার কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে 12th generation-এর। এটা দেখতে পাচ্ছেন একদমই সিল প্যাক, এটা হচ্ছে Core i5 12th generation, 8 জিবি, 256 জিবি দিয়ে পারচেস করতে পারবেন 1,05,000 টাকা। দুইটাই একদম প্রিমিয়াম ল্যাপটপ, ওপেন বক্স বলতে পারেন এবং সিল বক্স দুইটাই অ্যাভেলেবেল আছে, চাইলে দেখে শুনে নিতে পারবেন। আর আমাদের সবগুলি ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন 30 ডেজের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি। তো এখন যে ল্যাপটপটা দেখাবো, এই ল্যাপটপটাও একদম প্রিমিয়াম সেগমেন্টের সেরা একটা ল্যাপটপ আপনারা বলতে পারেন। এটা হচ্ছে প্রিসিশন 5550, মানে 5550 মডেল ল্যাপটপটা। ল্যাপটপ হচ্ছে Core i7 10th gen এইচ সিরিজের প্রসেসর, যে প্রসেসরটা থাকে, এবং এটা কিন্তু 32 জিবি DDR4 এর র্যাম, 512 জিবি M.2 NVMe SSD, এবং কোয়াড্রো সিরিজের T1000 গ্রাফিক্স। আমরা যদি একটু কনফিগারটা আমি আপনাদের সামনে শেয়ার করি, T1000 কোয়াড্রো সিরিজের গ্রাফিক্স, যেটা RTX সিরিজ হয়ে থাকে। 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের টাচ স্ক্রিন, 4K রেজুলেশনের ডিসপ্লে। ল্যাপটপটা ফ্রন্ট সাইডে দুইটা ক্যামেরা আছে, বেজেলের ভিতরে একদম চিকন দেখতে পাচ্ছেন, ফেস আইডি ক্যামেরা, পাশাপাশি ওয়েব ক্যামেরাও আছে। ল্যাপটপটা একটা ব্যাকলিট কিবোর্ড পাবেন, যেটা 70% কাভারেজ, লেফট সাইড, রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেম। এটা ট্র্যাক প্যাডটা একটু দেখেন, স্পেশালি এটা ট্র্যাক প্যাডটা কত বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড। আসলে এটাকে যদি আপনারা M2 ম্যাকবুক প্রোর সাথে কম্পেয়ার করেন তাহলে মোটামুটি একদম ঠিক আছে। এটা কিন্তু ব্র্যান্ড নিউ অবস্থায় 2.5 লাখের মতো প্রাইস ছিল। আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 1,25,000 টাকা, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমাদের স্টকে আরও ছিল, শেষ হয়ে গেছে, নতুন স্টক চলে আসছে। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে Spectra 16 মডেলের একটা ল্যাপটপ। এটা হচ্ছে Core i7 11th gen, 16 জিবি র্যাম, 512 জিবি M.2 NVMe Gen4 SSD। দেখতে পাচ্ছেন উইন্ডোজটা কিন্তু এখনও অ্যাক্টিভ করা হয় নাই। ফার্স্ট টাইম এই ল্যাপটপটা যে পারচেস করবে তার কিছু বেসিক ইনফরমেশন দিয়ে উইন্ডোজটা অ্যাক্টিভ করা হবে, দেন এটা ইউজ কমফোর্টেবল হবে। ল্যাপটপটায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড পাবেন এবং ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড পাবেন। লেফট রাইট সাইডে আপনারা ব্যাঙ্গান অপশনের প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন। ল্যাপটপটা একদম ডিপ ব্লু কালারের একটা ল্যাপটপ, গর্জিয়াস একটা লুকিং। এই যে এখানে কাটিং যে অপশনটা থাকে, এটাকে জেম কাট বা ডায়মন্ড কাট আমরা বলে থাকি। ওভারঅল খুব সুন্দর শেপের একটা ল্যাপটপ। এই ল্যাপটপটা একদমই ব্র্যান্ড নিউ, যেহেতু উইন্ডোজ অ্যাক্টিভেট করা হয় নাই, সো ইউজের প্রশ্নই আসে না। তো এই অবস্থায় ল্যাপটপটা আমাদের কাছে অরিজিনাল চার্জার দিয়ে চলে আসছে, মানে বক্স ছাড়া। তো এটার আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট আছে, আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন। আর এটার প্রাইস পড়বে মাত্র 1,55,000 টাকা, Spectra 16। নেক্সটে আরেকটা ল্যাপটপ দেখাবো, খুবই প্রফেশনাল, হাই প্রফেশনাল কাজ করার জন্য আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে এলিটবুকের 850G7। 850G7 কিন্তু অনেক জায়গায় আপনি দেখবেন, কিন্তু আমাদের কনফিগারটা একটু ডিফারেন্ট। এটা কিন্তু Core i7 প্রসেসর দিয়ে, Core i7 B Pro প্রসেসর, আপনার 16 জিবি র্যাম, 512 জিবি SSD, 8 জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স। চাইলে কিন্তু র্যাম SSD দুটোকে আরও আপগ্রেড করতে পারবেন। আপনার 80% কাভারেজ একটা কিবোর্ড, যেটা আসলে ব্যাকলিট অপশন সহ কিবোর্ডের ভিতরে পাওয়ার বাটন পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জয়স্টিক বাটন, ডুয়েল ক্লিক সহ একটা লেফট সাইডে বিগ সাইজের একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন। ব্যাঙ্গান অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম দিয়ে 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল HD IPS,
ম্যাট টেকনোলজি ডিসপ্লে। ল্যাপটপটা 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 72,000 টাকা। নেক্সটে আমি আপনাদেরকে একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেখাবো, এটা হচ্ছে প্যাভিলিয়ন 15 রাইজেন 5 প্রসেসর দিয়ে। এটা দেখতে পাচ্ছেন প্যাভিলিয়ন 15 সিরিজের সিলভার কালারের ল্যাপটপটা, এটা হচ্ছে রাইজেন 5 5000 সিরিজ। যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই 5 11 জেনারেশন ইকুয়াল। সাথে থাকবে 8 GB DDR4 র্যাম যেটা 3200 বাসের এবং 512 GB M.2 NVMe SSD, 4 GB রেডনের শেয়ার গ্রাফিক্স। তো 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে প্যাভিলিয়নের এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 56,000 টাকা। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে থিঙ্কবুকের একটা ল্যাপটপ, থিঙ্কবুক G2 মডেলের একটা ল্যাপটপ। এটা কিন্তু কোরাই 7 11 জেন, 16 GB র্যাম, 512 GB SSD, 15.6 ইঞ্চি টাচ স্ক্রিন, আপনার FHD রেজুলেশনের ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। এই ল্যাপটপটার বিশেষ একটা দিক আছে, সেটা হচ্ছে টাইপ সি দিয়ে ল্যাপটপটাকে চার্জ করতে হবে, দ্যাট মিনস টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট। এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনও অ্যাক্টিভেট অবস্থায় আছে। 8 GB ইন্টেলের শেয়ার গ্রাফিক্স, আইরিস XE গ্রাফিক্স। দেখতে পাচ্ছেন ডিজাইনটা কত সুন্দর স্মুথ একটা ডিজাইন, আমাদের কাছে এটারও কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে, তাইলে দেখে শুনে নিতে পারবেন। থিঙ্কবুকের এই ল্যাপটপটা 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি 75,000 টাকা, খুবই রিজনেবল প্রাইস। যারা খুবই হাই প্রফেশনালি কাজ করেন, গ্রাফিক্স, ভিডিও এডিটিং, অটোক্যাড এই ধরনের কাজ করেন, তাদের কিন্তু এই ল্যাপটপগুলো প্রয়োজন পড়ে। আর যারা শপে এসে বা শপ ভিজিট করে ল্যাপটপগুলো পারচেস করতে চান, ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি। আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেয়ারাপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকর শপিং কমপ্লেক্সের নিচতলায় 101 নম্বর শপ, ঢোকার সময় হাতের বাম পাশে। আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার 322 বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি 6 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে। গুগল ম্যাপে আইটি ভ্যালি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে HP ড্রাগন ফ্লাই G2, সবচেয়ে হাই কনফিগারের ল্যাপটপ। এই ল্যাপটপটা কিন্তু আপনারা পাবেন কোরাই 7 11 জেন, 16 GB র্যাম, 1 TB PCI M.2 জেন ফিরের SSD এবং 13.3 ইঞ্চি 4K রেজুলেশনের ডিসপ্লে, টাচ স্ক্রিন যেটা গ্লোসি টেকনোলজি 360 ডিগ্রি মোড়ে রোটেট করতে পারবেন। ল্যাপটপটা ক্যারি করার জন্য খুবই প্রফেশনাল বা একটা খুবই গুড কোয়ালিটির ল্যাপটপ। ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি একটা খুবই গুড কন্ডিশনের ডিজাইন, মানে কন্ডিশনটা দেখেন জাস্ট ওয়াও একটা কন্ডিশন। টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন ল্যাপটপটাকে, সিম কার্ডের স্লট সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। যারা একটু ফ্যাশনেবল টাইপের শো আপ টাইপের ল্যাপটপ খুঁজছেন তারা ল্যাপটপটা দেখতে পারেন। সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপটা 2,35,000 টাকা প্রাইস ছিল, আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন অবস্থায় পারচেস করতে পারবেন মাত্র 1,55,000 টাকা। সো নেক্সটে আরেকটা ল্যাপটপ দেখাবো, সেটা হচ্ছে NV13 X360 ডিগ্রি, রাইজেন 7 5000 সিরিজ, মানে কোরাই 7 11 জেনারেশন ইকুয়াল যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয়। এটার সাথে থাকবে 16 GB র্যাম DDR4 এর এবং 512 GB M.2 NVMe SSD। এটা কিন্তু একটা কাস্টমাইজ এডিশন ল্যাপটপ, আপনারা দেখতে পাচ্ছেন মিল্ক হোয়াইট কালারের, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একদম ফুল সাইজ একটা কিবোর্ড, 98% কাভারেজ কিবোর্ড। আপনার কিবোর্ডের ভিতরে এই পাওয়ার বাটন, ক্যামেরা যে লক করার যে অপশনটা সেটা আছে এবং ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড আছে। জাস্ট ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন, আমি যদি ব্যাক সাইড দেখাই সেটাও লুকিংটা দেখেন, এখানে NV ব্র্যান্ডিং করা লোগো আছে, অসম্ভব ইউনিক একটা ডিজাইন ল্যাপটপটা। তো এটা কিন্তু একটা কাস্টমাইজ এডিশন, তো এটার পারচেস করতে পারবেন 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে NV13 X360 ডিগ্রি অনলি 1,15,000 টাকায়। স্টকটা শুধু একটা ইউনিটই আছে, চাইলে আপনারা শপে এসে কালেক্ট করতে পারবেন। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এলিটবুকের 645G9 মডেলের একটা ল্যাপটপ। বুঝতে পাচ্ছেন যে G9 আসলে কারো কাছে আপনারা G9 অ্যাভেলেবেল পাবেন না, আমাদের শপে কোয়ান্টিটি আছে, বিভিন্ন ভেরিয়েন্ট আছে, 15.6 আছে, দেখে শুনে নিতে পারবেন। এটা কিন্তু রাইজেন 7 5000 সিরিজ, মানে কোরাই 7 11 জেনারেশন ইকুয়াল, 8 GB 512 GB, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড, ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং দেখতে পাচ্ছেন 175 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত এটা ডিসপ্লেটাকে রোটেট করতে পারবেন। ফেস আইডি ক্যামেরা, ওয়েব ক্যামেরা অ্যাভেলেবেল আছে। এই ল্যাপটপগুলো কিন্তু যথেষ্ট লাইট ওয়েট, মানে ক্যারি করার জন্য খুবই উপযুক্ত ল্যাপটপ। তো আসলে ব্যাগে থাকলে মনেই হবে না যে ল্যাপটপগুলো ব্যাগে আছে, এত সুন্দর এবং এত লাইট ওয়েট। 5 থেকে 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে G9 মডেলের এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন অনলি 72,000 টাকা। নেক্সটে যে ল্যাপটপটা দেখবেন এটা হচ্ছে 840G8 এবং এখানে কিন্তু স্পেক্ট্রা আরও ল্যাপটপ রাখা আছে। আমাদের যারা শপ ভিজিট করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে, আসলে ছোট্ট একটা ভিডিওতে এত ডিটেলস ল্যাপটপ সম্পর্কে বলা যায় না। আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিও সম্পর্কে আপলোড করে থাকি, রেগুলার যে মডেলগুলো থাকে
প্রত্যেকটা মডেল কিন্তু আলাদা আলাদা বলে থাকে। সো এ ধরনের আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।